সুদর্শক আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আরএমপি নাইমুর রহমান বরাবরের মতো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আলোচ্য বিষয় রক্ত শূন্যতা, এ রোগের লক্ষণ, চিকিৎসা, পুরো ভিডিওটি জুড়ে বিস্তারিত আলোচনা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে নিচে চলে গেলে তাকে রক্ত শূন্যতা বলে। এ রোগের লক্ষণ, এক, মাথা ঘোরা, দুই, শরীর দুর্বল লাগা, তিন, হাত পা কাঁপা, চার, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাঁচ, কাজকর্মে অলসতার ভাব। তো এইগুলো লক্ষণ দেখা দিলেই তো আপনি বুঝে নেবেন যে আপনার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে নিচে চলে এসেছে। তো এক্ষেত্রে আপনার কী করণীয়? এক্ষেত্রে আপনার করণীয় হলো পুষ্টিকর খাবার, যেমন দুধ, ডিম, মাছ, সবুজ শাকসবজি, ফল প্রচুর পরিমাণে খাবেন। পাশাপাশি আপনারা আয়রন ক্যাপসুল, জিপসিআই, আমি আবারও বলছি জিপসিআই, সকালে একটা রাত্রে একটা, বড়া পেটে এভাবে একটা না এক মাস সেবন করবেন। পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স, এরিস্টোবিট বি, সকালে একটা রাত্রে একটা, টানা এক মাস খাবারের পর সেবন করবেন। ইনশাল্লাহ আপনার এই সমস্যা অচিরে দূর হয়ে যাবে, আপনার শরীরে আবার প্রাণবন্ত ফিরে আসবে। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশাপাশি নোটিফিকেশনটি চালু করে দিবেন, যখন নতুন ভিডিও আপলোড হবে সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।